আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি মালাইকারি রেসিপি। তো এই চিংড়ি মালাইকারি রেসিপি আমার চ্যানেলে এখন প্রথম। তো আমি আমার মতন করে এই চিংড়ি মালাইকারিটা রান্না করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে বানিয়ে নিই চিংড়ি মালাইকারি সেটাই দেখে নিই। তো বন্ধুরা, এখন চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এখানে আমি 6 পিচের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় চিংড়ি মাছ। তো এখানে 300 থেকে 350 গ্রামের মতন হবে। তো চলুন এগুলো রান্না করে নিই। তো বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য এখানে রাইস কুকার নিয়েছি। তো গ্যাসের সমস্যা এখানে, তাই গ্যাস দিয়ে রান্না করতে খুবই কমই পারি এখন। তো এখন এই রাইস কুকারে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপের মতন তেল দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করে দিতে পারেন, আমি আলামে দিয়ে দিলাম কুচি করা। তো এখন আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। যখন হালকা ভাজা হবে এই পর্যায়ে আমি এখানে গরম মশলা অ্যাড করে দেবো। তো এখানে 2 দারুচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ এবং 2 তেজপাতা চিনি নিয়েছি। এখন এই মশলাগুলো একটু ভেজে নেবো এই পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর গরম মশলাটা যখন এই পর্যায়ে ভাজা হবে তখন আমি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা একসাথে মিক্স করে বেটে রাখি। তো এখন সেই আদা রসুন বাটা এখানে 1/2 চামচের মতন দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। তো পেঁয়াজ আর গরম মশলা আদা রসুনটা যখন এই পর্যায়ে ভাজা হবে তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। সেই গুঁড়ো দুধের অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দেব এখন প্রথমে। আপনারা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধ দিয়েও এই মালাইকারিটা রান্না করতে পারেন। তো সেখান থেকে আমি অর্ধেকটা গরুর দুধ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 ধরনের বাদাম বাটা নিয়ে নিয়েছি। বাদাম বাটা এখানে প্রায় 2 চামচের মতো। তো সেই বাদাম বাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দেব 3 চামচের মতন টক দই। তো এখন এর মধ্যে আমি এই ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 1/2 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতন লবণ 1 চামচ পরিমাণের, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এই মশলাগুলো এখন দিয়ে দেব। তো এই মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে নেব। তো অ্যাড করা হয়ে গেলে এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরো দুধ অ্যাড করব এবং পানি, একটু হালকা পানি অ্যাড করব মালাইকারিতে। তো এখন এই চিংড়ি মাছটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। তখন এই পর্যায়ে আমি বাকি যে দুধগুলো আছিল লিকুইড দুধ সেই দুধ দিয়ে দিলাম। মানে মোট এখানে আমি 1 কাপ পরিমাণের দুধ অ্যাড করেছি। তো এর সাথে আমি সামান্য একটু পানিও অ্যাড করে দিচ্ছি। এই পানিটা হলো এখানে 1/4 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরোটা লিকুইড দুধ দিয়ে করে দিতে পারেন। তো এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে নেব, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। যেহেতু এটা মালাইকারি চিংড়ি মাছের, হালকা একটু চিনি দিতে হয়, না হলে স্বাদটা ব্যালেন্স থাকে না। তো এই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে 1/4 চামচের 1/4 ভাগ চিনি অ্যাড করে দিলাম। তো এগুলো একটু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই এখন চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা প্রায় 7 থেকে 8 মিনিট রান্না হতে লাগবে। তো আমি 7 থেকে 8 মিনিট পরেই দেখাচ্ছি। এর মধ্যে এখন আমি
তিনটে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের মুখটা একটু ফেড়ে নিয়েছি যাতে করে ফ্লেভারটা ছড়ায়। তো বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা জুসি হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো এখন আমি এই চিংড়ি মাছটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো চলুন দেখে নিই, পরিবেশন করে নিই। তো বাস হয়ে গেল আজকে আমাদের মজাদার চিংড়ি মালাইকারি। তো আমি আমার মতন করে রান্না করে দেখালাম চিংড়ি মালাইকারি, আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি যত ভিডিও দিই তার আপনারা সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা এক পর্যন্ত আল্লাহ হাফেজ।